কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে একশো ছয় রানে যে জয়টা পেয়েছে তাতে নির্দ্বিধায় বলে দেয়া যায় সুনীল নারিনের কন্ট্রিবিউশনটা ঊনচল্লিশ বলে পঁচাশি রানের দুর্দান্ত একটা ইনিংস খেললেন কিন্তু সুনীল নারেন যেভাবে আমরা আনএক্সপেক্টেডভাবে সুনীল নারিনকে আবারও তার কেরিয়ারের শেষের দিকে ফিরে পেলাম সেই খোলস ছাড়িয়ে বেরিয়ে আসা সুনীল নারিন আবারও উঠে আসলেন কিন্তু গৌতম গম্ভীরের স্ট্র্যাটেজি অনুযায়ী ফিল সল্ট বারো বলে আটশো রান করেছিলেন সুনীল নারিন তার সাথেই নেমেছিলেন উনচল্লিশ বলে পঁচাশি রান ফিল সল্ট প্যাভিলিয়নে ফিরে গেলেও আঙ্ক্রিশ যে প্লেয়ারটি তরুণ ক্রিকেটার তিনি নেমে যেভাবে সুনীল নারায়ণের সাথে একসাথে সাতাশ বলে চুয়ান্ন রান করলেন সেভাবে রানের গতি কিন্তু দুর্দান্তভাবে চলল এবং তার পরবর্তীতে কিন্তু পাওয়ার হিটার হিসাবে এক্সপেক্ট যেটা করেছিলাম সেরকমই হল আন্দ্রে রাসেলকে নামিয়ে দেয়া হলো ১৯ বলে একচল্লিশ রান করে প্যাভিলিয়ানে ফিরলেন আন্দ্রে রাসেল অন্যদিকে দাঁড়িয়ে স্রেয়াস আইয়ার ক্যাপ্টেন শ্রুয়াশাইয়ার এগারো বলে আটশো রান করে তার রানের গতিটা কিন্তু যথেষ্ট মন্থর ছিল তবে রিঙ্কু সিং তিনি আবারও আট বলে ছাব্বিশ রান করে একেবারে শেষের দিকে তিনি যে বেস্ট ফিনিশার হিসাবে আগামী দিনে রয়েছেন ভারতীয় দলে সেটা কিন্তু নির্দ্বিধায় বলা যায় পরবর্তীতে আর দুই বলে পাঁচ রান করে নট আউট থাকেন এবং রমনদীপ দু বলে দু রান করে আউট হন এবং মিচেল স্টার্ক এক বলে এক রান করেন দুশো রানের যে টার্গেটটা সেট করা ছিল বা রেকর্ডটা ছিল সেটা ভাঙতে ভাঙতে থেকে গেল কলকাতা নাইট রাইডার্সের তবে অন্যদিকে দাঁড়িয়ে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে দিল্লি ক্যাপিটালসও ভেবেছিলাম জান লড়িয়ে দেবে তবে সেরকমটা হলো না কলকাতার বোলারদের কাছে একেবারেই কুপকাত হয়ে গেল দিল্লি ক্যাপিটালস ডেভিড ওয়ার্নার তেরো বলে আটশো রানের একটা ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরলেন তবে আশা জাগানো ব্যাটিংটা কিন্তু তিনি শুরু করেছিলেন পৃথ্বী শাহ সাত বলে দশ রানে আউট হলেন মিচের মার্চ দু বলে জিরো রানে আউট হলেন অভিষেক পোড়েল পাঁচ বল খেলে জিরো রানে আউট হলেন তবে ঋষভ পান্ত আবারও ফিরে এসছেন ক্রিকেটে যে দুর্দান্তভাবে পঁচিশ বলে পঞ্চান্ন রানের ইনিংসটা খেললেন তা কিন্তু স্মরণীয় হয়ে থাকবে অন্যদিকে দাঁড়িয়ে স্টাবস কিন্তু ৩৫ বলে চুয়ান্ন রান করে প্যাভিলিয়নে ফিরলেন আকসার প্যাটেল এক বলে জিরো রান করলেন সুমিত কুমার ছ বলে সাত রান করলেন সালাম পাঁচ বলে এক রান করলেন জে ছ বলে চার রান করলেন ঈশান শর্মা তিন বলে এক রান করলেন অন্যদিকে দাঁড়িয়ে ভৈরব আরোরা তিনি কিন্তু কলকাতা নাইট রাইডার্সের মাস্টার স্ট্রোক হিসাবে এই ম্যাচে বেরিয়ে আসলেন ইম্প্যাক্ট বোলার সত্যি ইমপ্যাক্ট প্লেয়ার তিনি চার ওভারে মাত্র সাতাশ রান দিয়ে তিনটি উইকেট তুলে নিলেন অন্যদিকে মিচেল স্টার কাছকে কিন্তু তার ঝুলি খুলল উইকেটের তিন ওভার বল করে পঁচিশ রান দিয়ে দুটো উইকেট তুলে নিলেন আন্দ্রে রাসেল একবার ওভার দু বল করেছেন চোদ্দো রান দিয়ে একটি উইকেট তুলে নিয়েছেন সুনীল নারায়ণ চার ওভার বল করে উনত্রিশ রান দিয়ে একটি উইকেট তুলে নিয়েছেন বরুণ চক্রবর্তী চার ওভার বল করে তেত্রিশ রান করে তিনটি উইকেট নিয়েছেন অর্থাৎ কলকাতা নাইট রাইডার্সের কিন্তু সোনায় সোহাগা এই মুহূর্তে লিগ টেবিলে কলকাতা নাইট রাইডার্স সবার ওপরে আপনাদের কী মনে হচ্ছে কলকাতা নাইট রাইডার্স এবারে আইপিএল ট্রফি জয়ের কাছাকাছি যেতে পারবে নাকি এই পারফরমেন্স পরবর্তীতে বদলে যেতে শুরু করবে কি মনে হয় আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন